গোটা মক্কা নগরীতে চতুর্দিকে অভিযান চালাইল, যারা কালেমা পড়বে তাদেরকে ধরে ধরে তারা হত্যা করবে, নির্মম ভাবে তারা কারণে অকারণে মারধর শুরু করলো। জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ, নির্যাতন তো নির্যাতনের একটা সিস্টেম থাকা দরকার, কিন্তু নির্যাতনের কোন সিস্টেম নাই। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, কেমন নির্যাতন কিতাবে লেখছে, এক সাহাবীর পা এক গুড়ার সঙ্গে বাইদা দিছে, আরেক পা আরেক গুড়ার সঙ্গে বাঁধছে, দুই গুড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়ে দুই রান দুই দিকে নিয়ে গেছে। এইভাবে যখন সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করল, আবার এগুলা নির্যাতন করে তারা হাসি উল্লাস করত, আনন্দ পাইত, কোন কোন সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করল, গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টেনে 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 নিয়ে যাইত, পিছন দিক দিয়া চাবুক দিয়া বাড়ি মারত, গলার মধ্যে রশি লাগাইয়া টানত, এগুলা দেখা দেখা তারা আনন্দ ফুর্তি করত। নির্যাতন কারে কয়গো, কোন কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত, নির্মম ভাবে নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, আবু জাহেলের নেতৃত্বে নির্যাতন, আবু লাহাবের নেতৃত্বে নির্যাতন, শুধু সাহাবায়ে কেরাম মার খাইছে এমনটা নয় গো। যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ নবীর মহব্বতের একজন চাচা যিনি আবু তালেবকে একদিন লয় দুই দিন লয় রে, পঞ্চাশ বছর পর্যন্ত রাসূল আবু তালেবের কাছে ছিল, এলাকা জুবান আল্লাহ চিনি, থাকলে কইয়েন কত বছর, প্রায় কাছাকাছি পঞ্চাশ বছর ছিল আবু তালেবের কাছে, মাও নাই বাবাও নাই, রাসূল প্রায় চল্লিশ বছরের উপরে আবু তালেবের কাছে ছিল। আবু তালেব রাসূলকে সন্তানের মতো লালন পালন করছে, আবু তালেব নবীর কলিজার থেকে বেশি ভালোবাসছে রে। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেই আবু তালেবের কাছে রাসূল যাবে, কিন্তু আবু জাহেল তার সেলা ফেলা লয়ে সব আবু তালেবের চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। নবীজি যখন আবু তালেবের কাছে গিয়া বসছে, আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে আর বলে, চাচা গো দুনিয়ার থেকে তো আপনি বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো চাচা, এই হালতে এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি সমস্ত নবী কুলের সম্রাট, আমি নবীদের নবী, সমস্ত নবী কুলের সম্রাট, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী কুলের সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা। তাই চাচা বিদায় হওয়ার এক মুহূর্তে একটা বারের জন্য আমার কানে কানে কালেমা পড়ায়া শুনায়া দেন। আল্লাহর নবী বুঝতে পারছেন, আবু জাহিল্লা বসা, আবু লাহাব্বা বসা, মক্কার সব বড় বড় নেতা চতুর্দিকে বসা। আবু তালেব বলেন, ভাতিজা আমি যদি কালেমা পড়ি, ওই দেখ আবু জাহিল্লা বসা, আবু লাহাব্বা বসা, মক্কার সব লোক বসা, কালেমা পড়িরা যদি মারা যাই সারা জীবন বলবে আবু তালেব মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমাইরা মরছে,
বাতি জারে, এই জন্য আমি পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, চাচা গো জোরে পড়তে হবে না, জোরে পড়ার প্রয়োজন নাই, আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগাইয়া দিব, শুধু আপনি টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাইয়া দেন, একবার শুধু কালেমার আওয়াজটা টুট লড়াইয়া আমাকে বুঝাইয়া দেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। কত বড় কপাল আবু তালেবের, কত বড় কপাল ছিল আবু তালেব। এত বড় সুযোগ পাওয়ার পরেও, এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন, ভাতিজা রে আমি তোমারে কলিজার থেকে মহব্বত করি, আর জীবন দিয়ে তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালো করে চিনি, তুমি যে পয়গম্বর সেটা আমি জানি, তুমি আল্লাহর পয়গম্বর আমি জানি রে বাপিজা, তাই তো আমি তোমারে সন্তানের চেয়েও বেশি মহব্বত করছি। বাতিজা শুধু কেনই ন, আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি চিরস্থায়ী আমি জাহান্নামে যাব, সেটাও বাতিজা আমি জানি। বাতিজা আমি আরো জানি, আরো জানি তোমার কালেমা যদি আমি পড়ি আল্লাহ তুই জান্নাতে যাব, সেটাও জানি। সুবহানাল্লাহ, বলুন আবু তালেব জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক, নবী পয়গম্বর সঠিক, কোরআন সঠিক, সব জানত। এরপর আবু তালেব বলেন, আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে ভাতিজা, তোমারে মহব্বত করি তারপরেও আমি কালেমা পড়ব না, কারণ আমি যদি কালেমা পড়ি সমাজের মানুষ সারা জীবন আমারে বলবে বাপদাদার ধর্মের মধ্যে সুন কালে লাগাইছে, এটা বরদাস্ত করতে পারবো না, তাই আমি কালেমাটা বললাম না। আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম, নাউজুবিল্লাহ। হেদায়েত কি সবার কপালে তাহিল? কথা বল না দি, সবার কপালে হেদায়েত নাই? এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে, সবাই কি হেদায়েত পাইব? কথা বল না দি, এরকম যে সবাই হেদায়েত পাইতো, বাংলাদেশে কত লক্ষ মাহফিল হয়, সব মানুষ আল্লাহর ওলি হয়ে যেত না, ঠিক নেই? সারা দেশে খালি আল্লাহর ওলি থাকতো, বুজুর্গ হয়ে বইরা যেত না, কিন্তু যত মাহফিল হচ্ছে মানুষ ভালো হইতে জানে, খারাপ হইতে জানে বেশি, খারাপের সংখ্যা কম না, ভালার সংখ্যা খুব কম, খারাপের সংখ্যাটাই বেশি। কেন সবার কপালে হেদায়েত নাই? রাসূলের আপন চাচা যেই মহব্বত রাসূলকে করছে, নিজে না খাইয়া রাসূলকে খাওয়াইছে, জরায়া দইরা রাসূলকে ঘুমাইছে, এত মহব্বত আর এত ভালো, রাসূলের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, সেই চাচা কয় আমি জাহান্নামটা বাচ্চা নিয়েছি, চিন্তা করছে, এই জন্য সবার কপালে হেদায়েত নেই, তকদিরে থাকতে হয়, তকদিরে না থাকলে করবেন কি? আল্লাহর নবীর সাথে সাথে কথা শোনার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, নবীর গাল মোবারক বেবে, দাড়ি মোবারক বেবে, পানিগুলি পড়তেছে, অজরে নবী কাঁদতেছে, হায় রে আমার চোখের সামনে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কেমনে গো আমি বরদাস্ত করি? আল্লাহ সাথে সাথে তখন একটা আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
আপনার মহব্বতের চাচা হতে পারে, কলিজার টুকরা চাচা হতে পারে, তাই আপনি চাইলেই আবু তালেবকে হেদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ আপনাকে হেদায়তের দায়িত্ব দেই নাই, বলুন হেদায়তের মালিক কে? দুনিয়ার কোন পীর ফকির হেদায়ত দিতে পারবে? নবী রাসূল? পৃথিবীর কোন নবী রাসূলের হাতে আল্লাহ হেদায়ত দেয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদী। আপনার মহব্বতের চাচা হতে পারে গো, কিন্তু আপনি চাইলে আপনার চাচাকে আপনি হেদায়ত দিতে পারবেন না, কারণ আমি হেদায়তের দায়িত্ব আপনি নবীকে দেই নাই গো। নবী, আপনি যতই চেষ্টা করেন আমি আল্লাহর সিদ্ধান্ত আবু তালেবরে হেদায়ত দিব না, আল্লাহ হেদায়ত দিবে না। রাসূল কান্দে, আল্লাহ কয় খাইন্দা লাভ নাই, আপনি যতই কান্দেন আমি তার হেদায়ত দিব না। কেন দিবে না এটা লম্বা আলোচনা, আমার এই দিকে যাওয়ার উদ্দেশ্য না। যেটা বুঝাইতে চাচ্ছি, আবু তালেব মারা যাওয়ার পরেই শুরু হইল রাসূলের উপরে নির্যাতন। এতদিন তো সাহাবায়ে কেরামরে মারছে, এতদিন তো সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন করছে, আর রাসূলের উপরে টাচ করার সাহস পাইছিল না। আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কুবরাও মারা গেল, আবু তালেবও মারা গেল, সবচেয়ে কষ্টের এই সময়টা রাসূলের। তখন রাসূলকে তারা পাথর মারতে শুরু করল, রক্তাক্ত করল আল্লাহর রাসূলকে। গোটা মক্কা নগরীতে যারা কালেমার দাওয়াত গ্রহণ করছে তাদের উপরে নির্যাতন আর নির্যাতন। নবীর শরীর থেকে রক্ত জড়ায়, সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বলে, হাবিব ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু বলেন না গো, আসমান থেকে যেন আমাদেরকে সাহায্য করে, আমরা আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন। নির্যাতনের শিকার সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার যখন হয়ে গেল তখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াত কি তো সূরা বুরুজ নাযিল করে দেয়। এই সাহাবায়ে কেরাম সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা বুরুজ নাযিল করে, সূরা বুরুজ নাযিল করে। চারটা কসম করছে আল্লাহ, কয়টা কসম? আরো জুড়ে, হ্যাঁ সবাই মিলে কর, সাতটা কসম করছে আল্লাহ। সূরা বুরুজ নাযিল করছে সান্ত্বনা দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে, আল্লাহ সান্ত্বনা দিতেছে। সান্ত্বনা দেওয়ার আগেই আল্লাহ চারটি কসম করছে, কয়টা? আল্লাহ সূরা বুরুজে বলেন, ওয়াসসামা'ই যাতিল বুরুজ, কসম দুর্গ বিশিষ্ট আকাশের তারকা, আকাশ যেটাই বুঝেন নক্ষত্র, আল্লাহ বলেন কসম তারকার কসম নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন কসম পরকালের, যেদিন আমি আল্লাহ বিচার করব, পুনরায় তোদেরকে আবার জীবিত করব, সেই কিয়ামত দিবসের কসম। আল্লাহ বলেন জুমার দিনের কসম, আরাফার কসম, এই চার চারটা কসম আল্লাহ করছে। ওয়াসসামা'ই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কয়টা কসম? চারটা কসম করছে আল্লাহ।
চারটা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, চারটা কসম করে আল্লাহ যে কথাটা বলছে এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে। যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি। চারটা কসম করে রব্বে করিম বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। হারুফর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপর অভিশাপ? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে। এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ সাতটা কসম কাইরা একজন জালেমকে আল্লাহ অভিশাপ দিছে। গর্ত খননকারী জালেম, আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। তাও সাতটা কসম কাইরা বলছে অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ, গর্ত খননকারী। এই জায়গা ওয়াশটা রাখেন, এরপরে আসুন এই সূরা নাযিল কেন বলেন, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হেডলাইন মুখস্থ রাখতেই হবে। আপনারা আমার আনছেন অভিগস্তিকা হত্যিকা গিচ্ছা উন্মার লেগে আনছেন, গল্প কাল্পনিক কথা। হ্যাঁ ফিরসা উড়া জায়গা সেগা সাগর ওই নদী নিভার ইতা উন্মার লেগে নি, খবর ভাঙে আছে আগুন লেগেছে উঠে দৌড় মারছে ইতা উন্মার লেগে আনছো। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলো ইয়াদ রাখবেন। সাতটা কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরায়ে বুরুজ নাজিল করছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরায়ে বুরুজ কেন নাজিল করছে, আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। কসম কয়টা কাটছে? চারটা। সাতটা কসম করে অভিশাপ কারে দিল? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এখন আসুন আমাদের পয়েন্ট বোঝা দরকার। প্রথম প্রশ্ন হলো যে নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে সূরা বুরুজ নাজিল করে মানলাম, কিন্তু সূরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে? ঘটনাটা তো জানা দরকার, কথা হইতা নেই যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল, এই ঘটনাটা তো শোনা দরকার। এই ঘটনাটাও কোনো গল্প নয়, কোনো গিচ্ছা নয়, তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে। এই ঘটনাটা কি? রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 90 বছর আগের ঘটনা। এসব রাসূল দুনিয়াতে নাই, এ 90 বছর আগের ঘটনাটা আল্লাহ সূরায়ে বুরুজের ভিতরে ঢুকাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। এখন আপনাদের প্রশ্ন, 90 বছর আগে কি ঘটছিল ঠিক না? 90 বছর আগে ঘটনাটা কি? তা 90 বছর আগে একটা ঘটনা ঘটছিল। 90 বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল। কি ছিল? জালেম শাসক। জালেম শাসক ছিলেন, জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপর নির্যাতন করা। আমনে কথা বললেই আপনার উপর নির্যাতন করা, কারণে অকারণে আপনাকে হয়রানি করা, এটা হলো জালেম শাসকের কাজ। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল, সে নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। যারা তাকে খোদা মানত না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তারে যে খোদা মানত না তারা হত্যা করত। আমার কথা বুঝতে জন্যি কত বড় জালেম, কত বড় জালেম শাসক। তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ, জাদুবিদ্যা বেশি চলত। তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তো সে একদিন বাদশাকে বলল যে আমি যদি মারা যাই
আমারই জাদু বিদ্যা তো আরেকজনের শিখায় যাওয়া দরকার, তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমারই আগাম কুগাম শিখায় যাওয়া যায়। তো বাসা চিন্তে হলো কথা তো ঠিক, একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে, বাইর করে এই বৃদ্ধরে দিছে যে এরে তুমি জাদু শিখায়ও। বৃদ্ধ যা শিখছিল তা যুবকের শিখানোর চেষ্টা করা শুরু করছে। যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে। একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে, মনে করেন আপনার এই রাস্তা দিয়ে যাইতেছে, দেহে আমি কেন ওয়াজ করি, হেওয়া এফেন্ডেলও বইছে, এরকম বিষয়টা। তো ফাঁদ দিয়ে ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে, মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে। ওয়াজ শুনে দেহে ভালোই তো লাগে, খারাপ না, আর একটু বই। এই বইতে বইতে কয়েক মিনিট বসছে, দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে, শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখত। তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দেহে হুজুরের বই ওয়াজ করে, আর তারও হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে, সেও চিন্তা করলে যে না হুজুরের কথা বড় মজা, আমি একটু শুনি। দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার, আর তখনকার মানুষ খুদা মানত খারে, কয়েকজনে ওয়াজ বুঝতে যায় আর বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে, উত্তর না দিলে বোধ ওয়াজ বুঝুন না আপনারা, ওয়াজ বুঝতে শুননি, দুই একজন ভাইজি ওয়াজ বুঝতেছে, বাকি দেশের সব জনগণ খুদা মানত জালেম শাসককে। আর এই যুবক ওয়াজ শুনল, ফাদ্রিয়ে ওয়াজ করে একত্ববাদী খুদা, যুবকে চিন্তা করছে কি রে ফাদ্রিদি খুদা আর একজন হয়, আর দেশের সব জনগণ আমরা যে মানি ওই বাদশারে খুদা মানি, ওন উজুরে দেখো খুদা বলে আর একজন আছে, এটা নিয়ে সে খুব চিন্তায় আছে। তো এরপরে জাদু শিখে আর হুজুরের কাছে, আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত ধইরা কালেমা পড়ে ঈমান আনছে, ঈমান আনছে। আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো, গবেষণা শুরু করলো, ভাবতে শুরু করলো, ভাই ভাই কয় ঠিকই তো আছে, বাদশা খুদ হইব কেমন, সেটা আমাদের মতো না, তুই খুদা হয় কেমন, এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে, এই বিষয়টা তার ভিতরে সবসময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে খুদা মানে, তা আসল খুদা না, মানুষ তো তারা খুদা মানে, এর ভিতরে তার ভিতরে একটা সন্দেহ আছে, হাসা ওই পাদ্রিটা সঠিক না বাসাই সঠিক, এটা একটা চিন্তা আছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, সে যাবে ওই রাস্তার ওই পারে, কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী। এখন এই প্রাণীর ভয়ে গ্রামের কেউ এইদিকেও আসে না, এইদিকের মানুষ ওই দিকেও যায় না। যুবক করছে মহা মুসিবত, আমি যাবো কেন, এই প্রাণীর ভয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যুবকের মাথায় একটা প্ল্যান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে, আজকে আমি পরীক্ষা করবো যে আসল রবকে। এই বইলা সে একটা পাথর লইছে, এত ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয়, পাদ্রি যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয়, তাহলে পাথর দিয়া তো একটা মুরুগ মারা অসম্ভব না, কিন্তু এই পাথরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায়, সঠিক খোদা যদি হয় পাদ্রিটা, আর যদি সঠিক খোদা না হয় তার এটা মরবে না। এই বইলা ডিল মারতেই ছোট্ট পাথরটা ডিল মারছে, একদিকে ডুইক্যা আর একদিকে বেরিয়ে গেছে, ওই প্রাণীটা জাগাতি মারা গেছে। বলুন তো দেখি যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে? ইমানি জজবা বেড়ে গেছে। এখন তো যুবক কয় সর্বনাশ, আমার টার্গেট ঠিকই আছে, খুদার পরিচয় পেয়ে গেছে, খুদার পরিচয় পেয়ে গেছে। যুবক খুব খুশি, আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি, এতদিন এই বাদশাকে খুদা মানছি, হ্যাঁ কোনো খুদা টুদা না, দেশের মানুষও তারে খুদা মানতেছে, আসল রবের পরিচয় পেয়ে গেছি। যুবক এবার
সম্মানিত সুদি যুবক চিন্তিত, আপনি একটা কাজ করেন, বক্সে হালকা একটু ইকু দেন, বক্সে দেন, আপনি রিপিও কি কইডারে মনিটরে দিয়েন না, মনিটরটা আমার কাছে তো, বক্সে দেন, হালকা দেন, শ্বাসটা না টানে। সম্মানিত সুদীপ, এখন এই যুবক তার ইমানি জজবা বাড়ছে, সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি, আমল শুরু করছে, এবাদত শুরু করছে, রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে, জান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে। কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছিনি, এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না, এটা স্বাভাবিক কিনা? আমাদের সামনে যদি আমি বড় একটা বাঘ মেরালে ডিল মেরাতে তা আমার মুড়িদানের আর অভাব করতো না, কথা ঠিক নেই, কারণ বাংলাদেশ ফুদিয়া ডিম পাড়াইলে মুড়িদানের অভাব নাই, লাইন ধরে মুড়িদানের বেড়া বেড়ি যা আছে সব মুড়ি দিয়ে দেখা। আর এই যুবক একটা প্রাণী মারছে, বিশাল ভয়ঙ্কর প্রাণী, তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া, বুঝেননি কি পরিমাণ তার ভক্তবৃন্দ বাড়ছে। মানুষ কয় এই যুবক সাধারণ না, তো মানুষ তার কাছে যায়, যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায়, সোয়া কুষ্ঠ রোগ লিয়ে যায় ফু দিলে ভালো হয়ে যায়, আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায়, কেরামতি খালে আরো বাড়তেছে। মানুষ কয় সর্বনাশ এই যুবক সাধারণ না, এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় সইরা যায়, একজনের মুক্তি আরেকজন, একজনের মুক্তি আরেকজন, করতে করতে পার্লামেন্টে খবর চলে গেছে, পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল, কি মন্ত্রী? অন্ধ মন্ত্রী, চোখে দেখতো না, এই অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব, সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না, অন্ধ মানুষ আপনি, আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন পাইছে। অন্ধ মানুষ যদি উনি চোখ ভালো হইব তার কত আনন্দ, জিগা কিভাবে অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে। এই মন্ত্রী কত শূন্য রত স্বর্ণ হীরা মণি মুক্ত আছে সব বাষ্পবৃত্তে বইরে গেছে যুবকের কাছে, গিয়া কয় যুবক এই বাষ্পকুলো এটার ভিতরে সব স্বর্ণ আছে, জিগায় কেন? বিনিময়ে চোখ ভালো করে দাও। যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না, আমি তো চোখ ভালো করতে পারি না। মানুষ যে বলে তুমি এটা করে দাও সেটা করে দাও, বলে এগুলো তো আমি ভালো করি না, আমার রব ভালো করে। ই কথা শুননা মন্ত্রী মারছে হাসি, জিগা আপনি হাসেন কা? হয় তুমি যে রবের কথা কইতেছো, আমি তো হারা দিন রবের কাছেই থাকি, চোখ যদি বালা করতো তে কি আর তোমার কাছে আইতাম? ওই অন্ধমন্ত্রী মনে করছে রব মানে বাদশা, হার দেশের সব মানুষ তো তার রবই মানে, মন্ত্রী কয় আমি হারা দিন তাহিয়ার কাছে, এ কি এর খুদা আমি বুঝি বুঝি না, এতে কি চোখ বালা করতো? আজ এরা কথা যুবকে কয় আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, খোদা হওয়ার কোনো যোগ্যতা তার নেই। মন্ত্রী কয় তার মানে তুমি কি বাদশাকে খোদা মানো না? বলে না, এর পরিণাম তো ভালো হবে না, বলে জানি মৃত্যুদণ্ড হবে, আমি আমার আসল রবের জন্য জীবন দিতেও প্রস্তুত। মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন খোদা হতে পারে না, সে একটা জালেম শাসক, তাকে যে খোদা মানে না তাকে সে হত্যা করে, সে আবার খোদা হয় কেমনে? তখন বলতেছে বাবা রে এই ফেসো আমার ভালো অ্যালাপ নাই, তুমি আমার চোখ বালা করে দাও আমি জায়গা। যুবক কইতে চোখ তো আমি বালা করি না, তোমার রব রে কৌ চোখ বালা করে দিত? হয় আমার রব তো এমনি ভালো করে না, কেমনে ভালো করে? আপনি কালেমা পড়ে আগে রবের উপরে ইমান আনতেইব, ইমান যদি আনেন আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি, আমার রবের দয়া মায়া হইলে আপনারা ভালো করে দিব। মন্ত্রী চিন্তা করলো দুনিয়া তো কিরম দেখছি না, এখন চোখ তো আমার দরকার, ঠিক আছে কালেমা পড়লাম, কালেমা পড়ছে ইমান আনছে। যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে, আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে। এখন তো মন্ত্রী দেহে সবই দেহে ঘটনা কি তারই সবই দেওয়া যায়, পৃথিবী এত সুন্দর, মানুষ এত সুন্দর, জীবনে দেখছে না এরপরে কি করতে পারে এটা তো আমরা বুঝি নি, একের এক জায়গা খারি থাকবো নি, দৌড়াদৌড়ি করবো, ঠেলা মারবো, খামসা মারবো, মানুষের দুটা সিমটি মারে, খামসা মারে, ঠেলা মারে, ধাক্কা মারে, লাইট গিয়া দৌড়ালায়, কারেন্টও দৌড়ালায়,
জীবনে দেখছে না ঠিক নেই,